খ্রিস্টদে আমার প্রিয়জনেরা, সকলকে জয় যীশু। আজকে পুনরুত্থান রবিবার, খ্রিস্ট যীশু মৃত্যুকে জয় করে পুনরুত্থান করেছে, সেই কথা আজকে আমরা স্মরণ করতে চলেছি। পুনরুত্থিত যীশুর আশীর্বাদ এবং পুনরুত্থান রবিবারে শুভেচ্ছা এবং প্রীতি সবাইকে জানাচ্ছি। পুনরুত্থিত যীশু আমাদের সকলকে এবং পরিবারের সকলকে আশীর্বাদ করতে, রক্ষা করতে এবং আমাদের সঙ্গে থাকতে প্রার্থনা করি। এই পুনরুত্থান রবিবারের কথা যখন আমরা মনে করি, যখন আমাদের জীবনে আসে, কী কথা আমাদের মনে করতে হবে? খ্রিস্ট যীশু সম্বন্ধে এবং তার জীবনের সম্বন্ধে পুনরায় আমরা মনে করতে চেষ্টা করি। কথা আছে, প্রভু যীশুকে ক্রুশে দেওয়া হয়েছে এবং ক্রুশে তার মৃত্যু হয়েছে, এবং তার মৃত্যু হওয়ার পরে ক্রুশ থেকে তাকে নামানো হয়েছে এবং খ্রিস্টকে কবরে রাখা হয়েছে। সেই কবরে রাখা হওয়ার পরে সেই কবরটা, মানে যেখানে তাকে রেখেছিল সেই স্থানটা তারা লক্ষ্য করে রেখেছিল, এবং সেই কবরস্থান তারা পরিদর্শন করতে, সেই কবরস্থানে তারা পরিদর্শন করতে যেত। এবং এই পরিদর্শন করার সময় তৃতীয় দিনের কথা এখন আমরা মনে করছি। সেই তৃতীয় দিন সকালবেলায় মাগদালেনা মারিয়া এবং অন্যান্য মহিলারা কবরস্থানে যখন গিয়েছে, তারা দেখতে পেয়েছে সেই কবরস্থানে পাথর সরানো হয়েছে, এবং পাথর সরানো হওয়ার পর তারা সেই কবরস্থানে ভিতরে ঢুকে দেখেছে যেখানে যীশুকে রাখা ছিল সেই জায়গায় তার দেহ ছিল না। তারা ছুটে গিয়ে এই খবরগুলো শিষ্যদের জানিয়েছে, এবং শিষ্যরাও এসে সেই জায়গায় দেখে গিয়েছে যেখানে তাকে রাখা হয়েছিল সেখানে তিনি ছিলেন না। এবং স্বর্গদূতেরা তাদের খবর দিয়েছে, যিনি জীবিত আছেন এবং তিনি পুনরুত্থান করেছেন। প্রভু যীশুর পুনরুত্থানের প্রমাণ কী আছে? এইসব কিছু আছে প্রিয়জনেরা, যা কিছু এখন আমি ছোট করে বলা, এইসব কিছু পুনরুত্থানের প্রিয়জনেরা কথা আমাদের কাছে রাখছে। এবং পুনরুত্থানের পরে প্রভু যীশু কী করেছেন? প্রভু যীশু তার শিষ্যদের সামনে প্রথমে মাগদালেনা মারিয়াকে তিনি দেখা দিয়েছেন, এবং শিষ্যদের সঙ্গে তিনি দেখা দিয়েছেন। শুধু দেখা দিয়েছে নয় প্রিয়জনেরা, তিনি তাদের সঙ্গে কথা বলেছেন। তাদের সঙ্গে শুধু কথা বলি নেই, বরং বিভিন্ন জায়গায় তিনি দর্শন দিয়েছেন। যেখানে শিষ্যেরা বন্দি ছিল, যে ঘরে তারা ছিল, সেই ঘরে, সেই বন্দি অবস্থায় তিনি প্রবেশ করেছেন। এবং তিবেরিয়ে সাগরে প্রিয়জনেরা তিনি শিষ্যদের কাছে দেখা করেছেন, এবং তার হাতগুলো এবং বুকের পাশটি তার শিষ্যদের তিনি দেখিয়ে দিয়েছেন। আবার আমরা দেখতে পারি তিনি তাদের সঙ্গে খাওয়া দাওয়া করেছেন। এই সব কিছু পুনরুত্থানের কথা, এবং তার কথা প্রিয়জনেরা, পুনরুত্থিত যীশু বারবার তার শিষ্যদের বলেছেন, তোমাদের শান্তি হোক। সে পুনরুত্থানের কথা আজকে যারা প্রভু যীশুতে বিশ্বাসী তারা বিশ্বাস করেন এবং স্মরণ করতে চলেছেন।
এ পুনরুত্থানে স্বামী আমাদের কি মনে করতে হবে? প্রভু যীশুর পুনরুত্থানের পরে আমাদের সকলের জীবনে প্রভুর দিনের আগমন নইলে উদ্ভব হয়েছে। প্রভু দিন মানে সেই রবিবার। তাহলে পুনরুত্থানের সম্বন্ধে যদি কথাগুলো জানতে হলে আমাদের কি করতে হবে? প্রভুর দিন পালন করতে হবে। তাহলে আমার আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করছি, সে প্রভু দিন পালন করে সে পুনরুত্থান রবিবারে প্রত্যেকটা রবিবারে খ্রিস্ট জাগে অংশগ্রহণ করতে, তারপরে তিনি পুনরুত্থান করেছে সেই কথা সেই রবিবারে মনে করতে, প্রভুর কথাগুলো জীবনে আনার জন্য চেষ্টা করতে হবে। দ্বিতীয় কথা, এ পুনরুত্থান রবিবার আমাদের নাহলে পুনরুদ্ধিত যীশু আমাদের কাছে কি রাখতে চান? প্রভু যীশু সব কিছু জয় করেছেন, তার আসার উদ্দেশ্য ছিল জয় করার জন্য, এবং জয় করার প্রয়োজনরা শেষ শত্রু ছিল মৃত্যু, সে মৃত্যুকে তিনি জয় করেছেন। তাহলে আমাদের বিশ্বাস করতে হবে তিনি মৃত্যুকে জয় করে পুনরুত্থান করেছেন। তৃতীয় কথা প্রিয়জনেরা, পুনরুত্থান প্রিয়জনেরা শিষ্যদের জীবনে তাদের প্রচারে প্রিয়জনেরা কেন্দ্রস্থান হয়ে উঠেছিল। তার মানে প্রিয়জনেরা পুনরুত্থানে সাক্ষী আমাদের সকলকে হতে হবে। কীভাবে আমরা পুনরুত্থানে সাক্ষী হতে পারি? যখন প্রভু যীশুর পুনরুত্থানে আমরা বিশ্বাস করি এবং আমাদের সকলের জীবনটাকে তিনি পুনরুত্থান করাবেন। প্রিয়জনেরা, তিনি পুনরুত্থান করেছেন, আমাদেরও তিনি পুনরুত্থান করাবে। যারা আমার প্রতি বিশ্বাসী তারা মারা গেলেও জীবিত থাকবে। খ্রিস্টদে আমার প্রিয়জনেরা, এই পুনরুত্থান দিবসে প্রিয়জনেরা প্রভু যীশুর পুনরুত্থানের কথা যখন আমরা ধ্যান করি, যিনি পুনরুদ্ধিত হয়েছেন এবং স্বর্গে আরোহণ করেছে, তার আশীর্বাদ কৃপা অনুগ্রহ আমাদের উপর আমাদের পরিবারের উপর প্রভু বর্ষিত করতে আমরা প্রার্থনা করি। পুনরুদ্ধিত যীশুর অজস্র আশীর্বাদ আপনাদের সকলের উপর নেমে আসার জন্য প্রার্থনা করে, তিনি তার আশীর্বাদ দ্বারা আপনাদের জীবন এবং আপনাদের পরিবারকে ঘিরে রেখে প্রার্থনা করে, এবং এই পুনরুত্থান রবিবারে এবং পুনরুত্থানের সন্ধান সন্ততি হয়ে জীবনযাপন প্রতীক্ষা করে জীবনযাপন করতে সেই কৃপা আপনাদের সকলের জীবনে প্রভু প্রদান করতে প্রার্থনা করে। সকলকে জয় যীশু এবং পুনরুদ্ধ যীশু আশীর্বাদ।